স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয়, দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করলে বা পড়ালেখা করলে কোমর ব্যথা হতে পারে কিনা। যখন আমরা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করি, যারা ডেস্ক ওয়ার্ক করেন তাদের কমপক্ষে 8 ঘন্টা চেয়ারে বসে কাজ করতে হয়, তাদের কোমর ব্যথা হতে পারে কিনা। যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করেন তারা যেই পজিশনে বসলে কোমর ব্যথা হবে না, সেই পজিশন আসলে দীর্ঘক্ষণ মেনটেন করা কঠিন, এবং আমরা এটা মেনটেন করতে চাইও না এবং মেনটেন করতে পারিও না, যেটাকে আমরা বলি গুড পোশ্চার। আপনি যদি একটা ভালো পোশ্চার মেনটেন করেন তাহলে আপনার কোমরের ব্যথা সহজে হবে না। কিন্তু যখন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ চেয়ারে বসে পড়ালেখা করি, তখন আমরা অটোমেটিক্যালি কিছুক্ষণ পর আস্তে আস্তে ডাউন হয়ে সামনে ঝুলে যাই। সামনে ঝুঁকে থেকে আমরা ডেস্কে কাজ করি বা পড়ালেখা করি অথবা কম্পিউটারে কাজ করি। আমাদের কোমরের যে হার এটা থাকে লর্ডোসিস পজিশনে, মানে সামনের দিকে বাঁকা। কিন্তু যখন দীর্ঘক্ষণ আমরা এই চেয়ারে বসে থাকি তখন এটা আস্তে আস্তে কি হয়, পিছনের দিক যাই, মানে আমরা সামনে ঝুঁকে যাই। এতে কি হয়, লাম্বারের যে লর্ডোসিস ছিল এটা কাইফোসিস হয়ে যায়। তাহলে এখানে একটা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে লাম্বারের, এবং এই লাম্বারের যে পিছনের যে সেল বা টিস্যু, যে মাংসপেশিগুলা, মানে আমাদের কোমরের পিছনের যে মাংসপেশি এবং এখানে অনেক ট্যান্ডন আছে, লিগামেন্ট আছে, এগুলাতে কি হয়, ওভার স্ট্রেস পড়ে। এই ওভার স্ট্রেসের কারণে এখানে মাইক্রো টিয়ার হতে পারে, তখন ব্যথা তৈরি হতে পারে। এবং যখন আমরা দীর্ঘক্ষণ এই পজিশনে বসে থাকি সামনে ঝুঁকি থেকে, তখন আমাদের এই মাসেলগুলো আস্তে আস্তে ফ্যাটিক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এতে কি হয়, আমাদের এই পেইনটা আরও দিন দিন বাড়তে থাকে। এবং যখন আমরা এই অ্যাবনর্মাল পোশ্চার বা সামনে ঝুঁকি থেকে বসি, তখন আমাদের যে লাম্বারের ভিতরের আমাদের যে প্রতিটা হাড়, আমাদের মেরুদণ্ডের তো ছোট ছোট অনেকগুলো হাড় আছে, এই হাড়ের মাঝে মাঝে, এই প্রতিটা হাড়ের মাঝে মাঝে ডিস্ক থাকে, হ্যাঁ, রাবারের ডিস্কের মতো, যেগুলোর কারণে আমরা ডানে বামে সামনে পিছনে মুভমেন্ট করতে পারি। তো এই ডিস্কের উপর কি হয়, ওভার প্রেশার পড়ে, ওভার স্ট্রেস পড়ে, কারণ লাম্বার থাকার কথা ছিল লর্ডোসিস পজিশনে, সেই লর্ডোসিসটা হয়ে গেছে কাইফোসিস, যেহেতু আমরা ঝুঁকে আছি। এবং আমাদের যে পিঠ, এই পিঠটা আমাদের সামনে ঝুঁকে আছে, এতে কি হয়, এই ডিস্কের উপর ওভার প্রেশার পড়ে এবং এই ডিস্কের ডিজেনারেশন হতে পারে, অথবা এই ডিস্ক আস্তে করে ধীরে করে পিছনের দিক স্লিপ করতে পারে, যেখানে নার্ভ রুট কম্প্রেশন হতে পারে, তাহলে এই কারণেও ব্যথা হতে পারে। তাহলে যদি স্ট্রেস বেশি পড়ে এখানে, সে কারণে পেইন হতে পারে, মাসেলগুলো উইক হয়ে গেলে আমাদের যে লাম্বার, আমাদের মেরুদণ্ড ঠিকমতো সাপোর্ট দিতে পারবে না, সে কারণে ব্যথা হতে পারে। আমাদের এই ডিস্কের ডিজেনারেশন হতে পারে, ডিস্ক স্লিপ করতে পারে, যেটাকে আমরা বালজিং বা প্রোলাপস বলি, এ কারণে পেইন হতে পারে। আমাদের নার্ভ রুট কম্প্রেশন করতে পারে, সে কারণে ব্যথা হতে পারে। এবং এখানে একটা ডিসফাংশন ডেভেলপ করে, দীর্ঘদিন এই টিস্যুগুলো একটা অ্যাবনর্মাল পজিশনে থেকে 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 সেভাবেই একটা ফিক্সড পজিশনে আসে, সেটাকে আমরা ডিসফাংশন বলি, মানে ফাংশনটা অ্যাবনর্মাল হয়ে যায়। তা ডিসফাংশন যখন হয়ে যায় তখনই আবার এখানে পেইনটা তখন কন্টিনিউ, একটা ক্রনিক পেইন ডেভেলপ করে। এবং যখন আমরা সামনে ঝুঁকে থাকি তখন আমাদের যে পিঠের পোর্শনটা, আপনারা সাইড থেকে দেখেন, এই পিঠের পোর্শনটা আমাদের কি হয়, আরো আরো কুঁজো হয়ে যায়। পিঠ আমাদের এমনি থাকে কাইফোসিস, এটা কি হয়, আরো কাইফোসিস হয়। এবং আমাদের যে নেক রিজিয়ন, এই ঘাড়ের রিজিয়নটা, এটা থাকে আমাদের এক্সটেনশন বা লর্ডোসিসে, এটা কি হয়, আরো বেশি হয়ে যায়। যারা কম্পিউটার এইভাবে কাজ করেন ডিস্কে, তাদের এই এই ঘাড় বরাবর এই টিস্যুগুলোতে আরো স্ট্রেস পড়ে বেশি বেশি, এবং এই যে ডিস্ক আছে ডিস্কে আরো ওভার স্ট্রেস পড়ে, তার মানে আর্লি ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের উচিত হবে কি, আমাদের উচিত হবে এই অ্যাবনর্মাল পোশ্চারটাকে প্রিভেন্ট করা। আমরা যখন নর্মালি লং টাইম সিটিং পজিশনে বা বসা পজিশনে কাজ করি, তো এখানে আমরা আমাদের বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, যে যদি আমরা দাঁড়িয়ে থেকে কাজ করি তাহলে যে পরিমাণ আমাদের কোমরের উপর লোড পড়বে, যদি আমরা বসে থেকে কাজ করি বা দীর্ঘক্ষণ বসে থাকি তাহলে আমাদের এই লোডটা বেশি পরিমাণ পড়বে, মানে দাঁড়িয়ে থাকে কাজ করাটা বেশি উত্তম।
তাহলে আমরা এই ব্যথা থেকে কিভাবে বাঁচতে পারি? কারণ যেহেতু দীর্ঘক্ষণ বসে আমাদের চাকরি করতেই হয়, কাজ করতেই হয়, অথবা চেয়ার টেবিলে বসে পড়তেই হয়, তাহলে আমরা এই ব্যথা থেকে কিভাবে বাঁচতে পারি? যে আমাদের প্রথমত আমাদের যে ব্যথার কজ, এই কজটাকে আমাদের রিমুভ করতে হবে, এই কজটাকে প্রিভেন্ট করতে হবে। যেহেতু অ্যাবনর্মাল পোশ্চারের কারণে আমাদের এই ব্যাক পেইনটা হচ্ছে, তাহলে আমাদের এই অ্যাবনর্মাল পোশ্চারটাকে আগে নর্মালে নিয়ে আসতে হবে, মানে কারেকশনে নিয়ে আসতে হবে। লাম্বারে যে লর্ডোসিস ছিল, এই লর্ডোসিসটা মেনটেন করতে হবে, এবং থোরাসিক বা পিঠ এবং ঘাড়ের এই আমাদের যে মুভমেন্টগুলো, এগুলা নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা কাঠের চেয়ার ইউজ করি, এই যে কাঠের চেয়ার দেখতে পাচ্ছেন, এই কাঠের চেয়ার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। এবং আমরা আমাদের কোমরের পিছনে একটা লাম্বার রোল, এই ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা লাম্বার রোল যদি আমরা আমাদের কোমরের ঠিক পিছনে এবং চেয়ারের এই বরাবর মাঝখানে আমরা এই লাম্বার রোলটা দিই, তাহলে আমরা যখন এই চেয়ার এবার হেলান দিয়ে বসবো, তাহলে আমাদের মেরুদণ্ডের যে প্যাটার্নটা, নর্মাল পোশ্চারটা, এটা ঠিকভাবে মেনটেন হবে, তাহলে আমাদের ব্যথা হওয়ার সম্ভাবনা কমে আসবে। এবং যখন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমাদের আরেকটা যেটা সমস্যা হয়, আমাদের যে এই হিপ জয়েন্ট, মানে আমাদের পা এবং এই পেলভিকের যে জয়েন্টটা, হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টের সামনে সামনে যে মাসেলটা আছে, এই মাসেলটা কি হয়, টাইট হয়, যেটাকে আমরা বলি ইলিয়োপসোয়াস। এই ইলিয়োপসোয়াস মাসেল টাইট হওয়ার কারণে, এবং এই থাইয়ের যে পিছনে মাসেল আছে হ্যামস্ট্রিং, এই দুই মাসেল টাইট হওয়ার কারণে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের এই পেলভিকটা অ্যান্টেরিয়রলি টিল্ট, মানে সামনের দিকে রোটেট হয়ে থাকে। এতে কি হয়, আমাদের যে লাম্বার বা কোমর, এখানে ওভার স্ট্রেস পড়ে। তাহলে আমাদের উচিত হবে দীর্ঘক্ষণ একটানা বসে থেকে কাজ করা যাবে না। আমাদের কিছুক্ষণ কাজ করলেন, আধা ঘন্টা এক ঘন্টা কাজ করলেন, তখন আপনি আবার একটু হেঁটে আসেন, আপনি একটু দাঁড়িয়ে থেকে কোনো কাজ করেন, অথবা আপনি আপনার পাশের কলিগের সঙ্গে একটু কাজটা করে আসেন। সে তাহলে আপনার এই যে ইলিয়োপসোয়াস মাসেল বা হ্যামস্ট্রিং, এগুলো সহজে টাইট হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এই মাসেলগুলো কিভাবে রিলিজ করতে হয়, এগুলো আমি আমার পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে কিভাবে এই মাসেলগুলো রিলিজ করতে হয়। আর এই পেইন কমানোর জন্য আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে বা উপায় হচ্ছে, বেশি বেশি পানি খেতে হবে। কারণ বেশি পরিমাণ পানি খেলে আপনার এই বডির যে সেল বা টিস্যুগুলো আছে, এই সেল বা টিস্যুগুলো বেশি পরিমাণ আপনার যে ওয়াটার কন্টেন্ট মেনটেন করতে পারবে। এবং এটার আরেকটা ব্যাখ্যা আছে, খুব মজার ব্যাখ্যা, সেটা হচ্ছে যদি আপনি পানি বেশি খান, তাহলে আপনাকে বেশি বেশি বা ঘন ঘন বা বারবার আপনাকে বাথরুমে যেতে হবে। তার পানির পরিমাণ এত বেশি না যে আপনাকে বারবার শুধু বাথরুমে যেতে হচ্ছে, তবে পানির পরিমাণ বেশি খাইলে আপনার তুলনামূলক বাথরুমে যাওয়ার পরিমাণ বেশি থাকবে। তাহলে আপনার এতে কি হবে, আপনার যে চেয়ার থেকে উঠে যাওয়া এবং আবার ফিরে আসা, এখানে আপনার মুভমেন্ট হবে, এখানে আপনার প্রতিটা মাসেলের মুভমেন্ট হবে, প্রতিটা জয়েন্টের মুভমেন্ট হবে একটানা দীর্ঘক্ষণ। তাহলে আপনার বসে থেকে কাজ করতে হলো না, পানিও খাওয়া হলো, আপনার হাঁটাও হলো, হ্যাঁ, মুভমেন্টগুলো মেনটেন হলো, মাসেলগুলো তার নর্মাল যে ফ্লেক্সিবিলিটি এটা মেনটেন করতে পারলো। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এই এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ করতে পারি। আমরা সাধারণত আপনারা যে নর্মাল অ্যাক্টিভিটি, এগুলো আপনি মেনটেন করবেন সুন্দর মতো। আপনি কিছু সহজ এক্সারসাইজ করতে পারেন, আপনি রেগুলার হাঁটতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে আপনার অ্যাবনর্মাল পোশ্চারটাকে আগে প্রিভেন্ট করতে হবে। যদি আপনি অ্যাবনর্মাল পোশ্চার মেনটেন করতে থাকেন, তাহলে আপনার পেইনটা কখনোই কমবে না, দিন দিন এটা খারাপের দিক যাবে। যদি আপনার এই লাম্বার রোল ব্যবহার করার পর, পোশ্চার মেনটেন করার পর ব্যথা না কমে, তাহলে আপনারা আপনার ব্যথার জন্য যে ওষুধ তা খেতে পারেন, সেজন্য আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম হবে। এবং যদি ব্যথা না কমে, ওষুধ খাওয়ার পরেও যদি ব্যথা না কমে, তাহলে আপনার উচিত হবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া, কারণ এই ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।